প্রিয় দর্শক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি আপনার লিভার নষ্ট করতে পারে এমন পাঁচটি খাবারের সাথে সাথে আমি এমন একটি টনিক বলব যা এটিকে বাঁচানোর দাবি করে আমাদের লিভার একটি অবিশ্বাস্য অঙ্গ যা আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটির যত্ন নেওয়া আমাদের অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ কিন্তু সত্য হল আমাদের মধ্যে অনেকেই অজান্তেই প্রতিদিন আমাদের লিভারকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি কেবল আমরা যে খাবারগুলি খেতে পছন্দ করি তার দ্বারা এবং আজ আমি সেই বিষয়ে কথা বলতে চাই যে খাবারগুলি নীরবে আমাদের লিভারকে ধ্বংস করতে পারে এবং একটি টনিক চা এটিকে বাঁচাতে সাহায্য করতে পারে লিভারের রোগ বাড়ছে এবং এটি কোন গোপন বিষয় নয় যে ডায়েট লিভারের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রকৃতপক্ষে আমেরিকান লিভার ফাউন্ডেশন অনুমান করে যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে ত্রিশ মিলিয়নেরও বেশি মানুষ কোনো না কোনো ধরনের লিভার রোগ নিয়ে বসবাস করছে এবং আরও উদ্বেগজনক বিষয় হল যে অনেক লোক বুঝতে পারে না যে তাদের একটি লিভারের সমস্যা আছে যতক্ষণ না অনেক দেরি হয়ে গেছে সত্য হল আমাদের লিভার আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থগুলিকে ফিল্টার করার জন্য দেয় কিন্তু যখন আমরা ক্রমাগতভাবে টক্সিন প্রিজার্ভেটিভ এবং অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার গ্রহণ করি তখন আমরা মূলত নিজেদেরকে বিপর্যয় ডেকে আনি যখন আমরা এমন খাবার খাই যা আমাদের লিভারের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তখন আমরা শুধুমাত্র নিজেদেরকে লিভারের রোগের ঝুঁকিতে রাখি না অন্যান্য স্বাস্থ্য সমস্যাগুলির সম্পূর্ণ ঝুঁকির জন্য নিজেদেরকে উন্মুক্ত করে দিচ্ছি যেমন ক্লান্তি মস্তিষ্কের অবসাদ এবং নির্দিষ্ট ধরনের ক্যান্সার ঠিকই কারণেই এটি এত গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের দেহে যা গ্রহণ করছি সে সম্পর্কে আমাদের সচেতনতা অবলম্বন করা আমরা যে খাবারগুলি খাই সে সম্পর্কে সচেতনতা আনার মাধ্যমে আমরা আমাদের যকৃতের স্বাস্থ্যকে সুরক্ষা দেওয়ার পদক্ষেপ নিতে পারি তো সেই কথা মাথায় রেখে চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি খাবারের কথা যা নীরবে আপনার লিভারকে ধ্বংস করে দিতে পারে এক আমরা হটডগ এবং সসেজের মতো মাংস প্রক্রিয়াজাত করেছি এই খাবারগুলি সোডিয়াম নাইট্রেটের মতো প্রিজারভেটিভ দিয়ে লোড করা হয় যা আমাদের লিভারের জন্য অবিশ্বাস্যভাবে বিষাক্ত হতে পারে প্রকৃতপক্ষে গবেষণায় দেখা গেছে যে নিয়মিত প্রক্রিয়াজাত মাংস খাওয়া আমাদের যকৃতের রোগের ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে দুই আমাদের কাছে ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন নাগেটসের মতো ভাজা খাবার রয়েছে এই খাবারগুলিতে অস্বাস্থ্যকর চর্বি বেশি থাকে যা আমাদের লিভারের উপর বিশাল চাপ সৃষ্টি করতে পারে যখন আমাদের লিভার এই চর্বিগুলি প্রক্রিয়া করতে বাধ্য হয় তখন এটি প্রদাহ এবং দাগ সৃষ্টি করতে পারে যা শেষ পর্যন্ত লিভারের রোগের দিকে নিয়ে যেতে পারে তিন তালিকার তৃতীয় স্থানে রয়েছে উচ্চ ফ্রুক্টোজ কর্নসিরাপ যা প্রায়শই সোডা এবং ক্যান্ডির মতো খাবারে পাওয়া যায় এই সুইটনারটি লিভারে প্রদাহ সৃষ্টি করতে দেখা গেছে যা ফ্যাটি লিভার রোগের দিকে পরিচালিত করে চার আমাদের এমন খাবার আছে যেগুলোতে স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট বেশি যেমন বেক্টো পণ্য এবং প্রক্রিয়াজাত স্ন্যাক্স এই চর্বিগুলি লিভারে প্রদাহ এবং দাগ সৃষ্টি করতে পারে যা আমাদের লিভারের সঠিকভাবে কাজ করা কঠিন করে তোলে পাঁচ পরিশেষে আমাদের এমন খাবার আছে যেগুলোতে লবণ বেশি যেমন কিনজাত সুপ এবং প্রক্রিয়াজাত মাংস উচ্চ পরিমাণে লবণ খাওয়া জল ধরে রাখতে পারে যা আমাদের লিভারের উপর বিশাল চাপ সৃষ্টি করতে পারে কিন্তু এখানে সুসংবাদ একটি টনিক আছে যা আমাদের লিভারের স্বাস্থ্যকে সমর্থন করতে পারে এবং এই ক্ষতিকারক খাবারগুলির দ্বারা সৃষ্ট ক্ষতি প্রতিরোধ করতে পারে যেটা হলো মিল্ক থিসল বহু শতাব্দী ধরে লিভারের স্বাস্থ্যকে সমর্থন করার জন্য ব্যবহার করা হয়েছে এবং এমনকি ক্ষতিগ্রস্ত লিভার কোষগুলিকে মেরামত করতেও দেখা গেছে এটি অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ যা লিভারে প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে এবং সবচেয়ে ভালো দিক হল এটি আমাদের দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করা অবিশ্বাস্যভাবে সহজ শুধু এক চা চামচ শুকনো মিল্কথিসল গরম জলে ভিজিয়ে চা হিসেবে পান করুন মিল্কথিসল লিভারের স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে এবং এমনকি লিভারের রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে প্রকৃতপক্ষে গবেষণায় দেখা গেছে যে মিল্কথিসল লিভারের প্রদাহ কমাতে পারে পঞ্চাশ শতাংশ পর্যন্ত এবং সর্বোত্তম অংশ হল এটি সম্পূর্ণ প্রাকৃতিক তাই আপনাকে কোন কঠোর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে চিন্তা করতে হবে না সুতরাং সংক্ষেপে সেই পাঁচটি খাবার এড়িয়ে চলার কথা মনে রাখবেন যা আপনার লিভারকে নীরবে ধ্বংস করতে পারে প্রক্রিয়াজাত মাংস ভাজা খাবার উচ্চ ফ্রোকটোজ সিরাপ উচ্চ স্যাচুরেটেড এবং ট্রান্সফ্যাটযুক্ত খাবার এবং উচ্চ লবণযুক্ত খাবার এবং আপনার লিভারের স্বাস্থ্যকে সমর্থন করার জন্য আপনার দৈনন্দিন রুটিনে মিল্ক থিসলকে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ এবং যদি আপনার লিভারের স্বাস্থ্য বা মিল সাথে আপনার নিজের অভিজ্ঞতা সম্পর্কে কোনো চিন্তা থাকে তবে নিচের মন্তব্যে সেগুলি ছেড়ে দিতে ভুলবেন না এবং আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে স্বাস্থ্য এবং সুস্থতার আরও ভিডিওর জন্য সদস্যতা নেওয়ার কথা বিবেচনা করুন